নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি একটা খুব মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব একদম টাটকা গতকাল ঘটে গেছে তিল জলাতে একটা বাচ্চা মেয়ে সাত বছরের একটা বাচ্চা মেয়েকে তাকে বলি দেওয়া হয়েছে এবং সে তাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে প্রশাসনের গাড়ি জ্বালিয়ে দেওয়া পুলিশ প্রশাসনের গাড়ি জ্বালিয়ে দেওয়া তাকে আক্রমণ করা অঞ্চলের মানুষের বিরাট ক্ষোভ এই গোটা ঘটনাটা ঘটেছে সে ঘটনা আপনারা প্রত্যেক দিন মিডিয়ায় আছে মিডিয়াতে আপনারা দেখছেন সে বিষয়ে মানুষ খুবই ফুটছে আমার আজকের এই প্রতিবে প্রতিবেদনের মূল বিষয়বস্তু যে এই ঘটনাটা ঘটলো কেন কি ঘট কি ঘটনাটা অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল আমরা যা খবর এখনো পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি এই ঘটনাটা ঘটার পেছনে কারণটা কী ছিল এটা প্রায় এক মাস ধরে এই গোটা বিষয়টাকে তৈরি করা হয়েছে তাতে এই যে মেয়েটিকে বলি দেওয়া হবে এটা হঠাৎ করে কোনো ঘটনা নয় এক মাস ধরে তার প্রস্তুতি চলেছে আমি তার আগে বলি যে আপনাদেরকে বলি যে এই যে নর বলি দেওয়া এটা কিন্তু কোনো ধর্মের বেড়াজাল মানে না সব ধর্মের মধ্যেই বলিদান প্রথা আছে আমি এটা বলার আগে আপনাদেরকে আরো আরও একটা ঘটনার কথা মনে করিয়ে দিই দু সালে এরকম একটি মুসলিম মেয়েকে মেয়েটির নাম আয়েশা কর্ণাটকে তাকে বলি দেওয়া হয়েছিল একটা অদ্ভুত ব্যাপার কেন বলি কারা বলে দিয়েছিলেন তার পরিবারের আত্মীয় একজন তার মামা মামা তাকে আয়েশার মামা মোহাম্মদ ওয়াসিম তাকে বলি দিয়েছিলেন কেন জানলেন শুনুন চমকে উঠবেন ওয়াসিম তার তার ভাই মোহাম্মদ রফিক তিনি একটা দুরারোগ্য প্যারালোটিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন তার আরও সুস্থ হওয়ার ভালো হওয়ার কোনো সুযোগই নেই ডাক্তার প্রায় বলেই দিয়েছেন যে এটা দুরারোগ্য বেঁধে এতে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই এবার তিনি স্বভতই যখন ডাক্তার হাত উঠিয়ে নিচ্ছেন ডাক্তারদের কাছ থেকে কখনো পজিটিভ রেসপন্স পাচ্ছেন না তখন তাকে গিয়ে আশ্রয় নিতে হলো সেই ধর্মের কাছে তিনি ওখানকার মসজিদে যে সেক্রেটারি নাসিম তাজ তার কাছে গেলেন তিনি তাকে নিধান দিলেন যে চল্লিশ দিনের মধ্যেই তোমাকে একটা কম বয়সী মেয়েকে বলি দিতে হবে মুসলিম সম্প্রদায়ে একজন কম বয়সী মেয়েকে বলি দিতে হবে কারণ রফিকের দেহে অর্থাৎ ওই মোহাম্মদ ওয়াসিমের ভাইয়ের দেহে একটা প্রেতাত্মা ভর করে রয়েছে ওই মেয়েটিকে বলি দিলে প্রেতাত্মা সন্তুষ্ট হবে সরে যাবে এবং সে কারণেই সে তখন আয়েশাকে ওই ত্বককে ত্বককে ছিল সাত দিন ছ থেকে সাত দিনের মধ্যেই যখন আয়েশার বাবা দোকান থেকে চলে যায় আর আয়েশা হেঁটে বাড়ি থেকে বাড়ি ফিরছিল সেই সময় তাকে মাঝে রাস্তায় অপহরণ করে তার মামা তাকে অপহরণ করে নিয়ে যায় একটা মসজিদের গম্বুজের ভেতর নিয়ে গিয়ে তার গলা কেটে দেয় কেটে তাকে বস্তাবন্দি করে ফেলে দেয় দূরে গিয়ে ফেলে দিয়ে আসে অদ্ভুত অদ্ভুত একটা সমাজ এই এটা তো একদম খুব প্রাচীন একটা বিষয় আজকের এই আধুনিক সমাজে দাঁড়িয়েও এই প্রাচীনত্বকে ধরে রেখেছে মানুষ প্রাচীনত্বকে বয়ে চলছে মানুষ একটা কুসংস্কারের বেড়া জেলে আবদ্ধ মানুষ আমরা ইতিহাস যদি ঘাঁটি দেখব যে এই রকম নরবলি বা ঈশ্বরের আত্মাকে সন্তুষ্ট করতে প্রাক কলম্বিয়া সভ্যতার অ্যাজেটকরা প্রত্যেক দিন সূর্য ওঠার জন্য একজন করে বলি দিতেন একটা অদ্ভুত ব্যাপার প্রত্যেক দিন ওই বলি না দিলে নাকি সূর্য উঠবে না একজন করে নরবলি দেওয়া হতো সেই সময় দাঁড়িয়ে প্লুতার্ক ছেচল্লিশ থেকে একশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে কার্থে যে তিনি শিশু বলি প্রথা প্রবর্তন করেছিলেন কীভাবে বলি দেওয়া হতো শুনলে অবাক হয়ে যাবেন শিশুদের রাজনৈতিক এবং ধর্মীয় কারণে তাদেরকে আগুনে ঝলসে ফেলে ঝলসে মেরে ফেলা হতো এটা তো ছিল প্রাগৈতিহাসিক যুগের ঘটনা এ বহু পুরনো আজকের বর্তমান এই এই উন্নত পৃথিবীতে যে উন্নত পৃথিবীতে আমাদের মোবাইল আমরা ল্যাপটপ আমরা উন্নত যোগাযোগ ব্যবস্থা সমা দেশ সমাজ ভাবনা চিন্তা এত অগ্রগতি এত অগ্রগতি ঘটে গেছে সেখানে এখনো পর্যন্ত পিছিয়ে থাকা চিন্তা ভাবনা আমাদের উপর কতটা প্রভাব বিস্তার করে সেটা ওই কর্ণাটকের পর তিল জলার ঘটনা আমি যেটার কারণটা আপনাদের সামনে এই মুহূর্তে উদ্ভ করব যেটা যে বিষয়ে আমরা যা খবর পেয়েছি সেটা শুনলে আপনাদের শিউরে উঠবে এই বাচ্চা মেয়েটিকে খুন করলেন অলোক কুমার কারণ কি না তার স্ত্রী গর্ভবতী হচ্ছেন আর তারপরে সেই গর্বধারিত গর্ভধারণের পর শিশুকে পাঁচ মাস ছ মাসের বেশি রাখতে পারছেন না তারপরে মিসক্যারেজ হয়ে যাচ্ছে স্বাভাবিক ঘটনা বহু দম্পতির ক্ষেত্রে এইরকম ঘটনা আছে গোটা পশ্চিমবাংলায় অলোক কুমার এরকম নয় বা গোটা ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে অলোক কুমারের দম্পতি একমাত্র এরকম দম্পতি নয় যে যাদের সন্তানদের স্ত্রীর সন্তানদের সন্তান মিসক্যারেজ হয়ে যায় না এটা বারবার ঘটছে ঘটার পর তিনি তার এক বন্ধু মারফত তার বন্ধু একজন তাকে এক তান্ত্রিকের খবর দিলেন বিহারে এরাও বিহারি বিহারের অধিবাসী অলোক কুমার কিন্তু পশ্চিমবাংলায় বসবাস করেন তিলজলাতে অল্প বয়সী একটি বাচ্চা মেয়েকে হত্যা করতে হবে এবং তার রক্তে পুজো দিতে হবে তার রক্তে পুজো দিলেই তবেই সন্তুষ্ট হবে তবেই তোমার স্ত্রীর শরীরের যে নতুন রক্ত আসছে নতুন প্রাণ আসছে সেই প্রাণ পরিস্ফুটিত হবে এবং তা পরিস্ফুটিত হয়ে বিকশিত হয়ে পৃথিবীতে সন্তান রূপে আসবে এটা সেই তান্ত্রিকের নিদান ছিল আর সেই নিদান অনুযায়ী পরিকল্পনা করতে শুরু করলেন প্রায় গত এক মাস ধরে এই পরিকল্পনা চলছিলো আমরা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি অলক কুমার ওই শিশুটিকে টার্গেট করে বাচ্চা মেয়েটিকে এক মাস ধরে টার্গেট করেছে তার সঙ্গে কথা বলা মাঝে মধ্যে চকলেট দেওয়া বাড়িতে ডেকে এনে দু একবার পরীক্ষামূলকভাবে তিনি দেখেছেন ডাকলে আসে কিনা বাড়িতে দু একবার ডেকে নিয়ে এসছেন এবং ফাইনালি এই গত পরশু তাকে বাড়িতে ডেকে পাঠায় চকলেট দেবে বলে এবং বাচ্চাটা যখনই ডাকলে চলে আসতো আসছে এক মাস ধরে এই গোটা ব্যাপারটার মধ্যে অভ্যস্ত হয়ে যাওয়াতে বাচ্চাটার কাছেও এটা খুব অস্বাভাবিক মনে হয়নি স্বভাবত কারণেই বাচ্চাটি পৌঁছে গেছে এবং বাচ্চাটার কাছে স্বাভাবিক বা অস্বাভাবিক ব্যাপারটা বোধা বোঝার মতো বোধও তার মধ্যে নেই সাত বছরের একটা বাচ্চা বই শিশু কী বা বোধ আছে তার তাকে চকলেট দেবে বলেছে আঙ্কেল বলেছে সে তার বাড়িতে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পর কি নৃশংসভাবে যাতে কেউ না বুঝতে পারে সে যাতে চিৎকার না করতে পারে তার সেন্সলেস করে দেওয়া হয় তাকে আগে থেকে পরিকল্পনা করে সব কিনে আনে বাড়িতে রাখা ছিল তাকে অজ্ঞান করে অজ্ঞান করে দেওয়া হয় এবং তারপর তার মাথায় ফুটো করা হয় হাতুড়ি দিয়ে মেরে তার মাথায় ফুটো করে রক্ত বের করা হয় এবং সেই রক্ত দিয়ে পুজো দেওয়া হয় পুজো দেওয়ার সময় আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি ভিডিও কলে সেই যে তান্ত্রিক তিনি ভিডিও কলে নির্দেশ দিচ্ছিলেন এইভাবে 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 পুজো দাও এবং তিনি মন্ত্রোচ্চারণ করছিলেন ভিডিও কলে তিনি এবং তার স্ত্রী বসে সেই মন্ত্রোচ্চারণ করে সেই রক্ত দিয়ে পুজো দিলেন সবত শিশুটি তো মারা যাবে এরকম নৃশংসভাবে মারা যাওয়ার পর বাচ্চাটিকে একটা বস্তা বন্দি করে বাড়িতে ফেলে রেখেছিলেন এবং অপেক্ষা করছিলেন কোনো একটা সুযোগে তাকে নিয়ে গিয়ে বাইরে কোথাওটা ফেলে আসার কিন্তু সে সুযোগটা পায়নি যখনই অনেকক্ষণ পেরিয়ে গেছে বাচ্চা শিশু খোঁজ পায়নি চারিদিকে হুলুস পড়ে গেছে এবং বাচ্চাটাকে ওই ওখানে প্রেমিসেসের মধ্যেই খেলতে দেখা যায় তারপরে আর খেলতে দেখা যায়নি ফলে গোটা প্রেমিসেসকে ঘিরে সন্দেহ তৈরি বাতাবরণ তৈরি হয় ওই অঞ্চলের মানুষে প্রেমিসেস সার্চ করতে শুরু করে ফলে তারা ওই দম্পতি পরে পরিকল্পনা করেছিল কোনো এক সময় বের করে সেটা বডিটা ফেলে দিয়ে আসবে কিন্তু সেই সুযোগ তারা পায়নি ধরা পড়ে যায় তারপরের ঘটনা সকলেই আপনারা জানেন টিভিতে দেখেছেন এই হুলুস তুলুস পড়ে গেছে গোটা ঘটনা নিয়ে আমাদের প্রশ্ন যে আজও এই শতাব্দীতে দাঁড়িয়েও মানুষ এই অন্ধ কুসংস্কারগ্রস্ত মানুষ থাকবেন যে মানুষ আরেকটা জীবনের জন্য আর জীবন নেবে একটা জীবনের জন্য আর একটা জীবনকে নেবে আয়েশা তার মামা তার ছোট মামাকে রক্ষা করার জন্য তাকে সুস্থ করার জন্য আয়েশাকে বলি দিতে হবে অর্থাৎ একটা জীবনকে বাঁচানোর জন্য আর জীবন নিয়ে নিতে হবে কোন ধর্ম কেন কোন প্রথা তাই এই সকলের বিরুদ্ধে মানুষকে এই ধর্মীয় কুসংস্কার এটা সমস্ত ধর্মের মধ্যে রয়েছে এই যদি আপনি দেখেন ইতিহাস ঘেঁটে দেখবেন হিন্দু মুসলমান খ্রিস্টান হিব্রু গ্রিক রোমিও সমস্ত ধর্মে এই বলি প্রথা রয়েছেন পশু বলি প্রথা মানুষ নরবলি প্রথা পশু বলি প্রথা এখনও চলছে বহু জায়গায় এই বিষয়ে মানুষ খুব দেখান সেখানে বন্ধ হয়ে গেছে কিন্তু এখনও বহু জায়গায় পশু বলি প্রথা চলে কিন্তু নরবলি মানুষের জীবন তো অমূল্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ এই যে এই গ্রহের সর্বশ্রেষ্ঠ সম্পদ তাকে ভাবে নিজেরাই নিজেরা ধ্বংস করে ফেলবো একটা কুসংস্কারের বশবর্তী হয়ে কবে জাগবে মানুষ এ নিউজের পক্ষ থেকে আমাদের প্রশ্ন রইল সমস্ত দেশের কাছে মানুষের কাছে সমাজের কাছে নমস্কার